হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমরা গত ক্লাসে ন্যারেশনের সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং আলোচনা করছিলাম এবং আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ শেষ করেছি, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের একটি রুল আমরা দেখেছি, আরও কিছু রুল আমাদের বাকি রয়েছে। তো আজকে আমরা ওই ইম্পারেটিভ সেন্টেন্সের বাকি যে কিছু রুল রয়েছে সেই রুল সম্পর্কে আলোচনা করব। তো If the speaker specifically addresses the person being spoken to in the reported speech in the imperative sentence, then you need to mention it in the indirect sentence as well. অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি স্পিকার কাউকে ডিরেক্টলি সম্বোধন করে থাকে তাহলে আমাদেরকে ওটি ইনডিরেক্ট স্পিচেও বসাতে হবে। কীভাবে বসাবো আমরা দেখে নিচ্ছি। জোয়েল সেড টু টমি, লেট মি গো ব্রাদার। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে জোয়েল টমিকে বলেছে লেট মি গো ব্রাদার, এবং সে টমিকে স্পেশালি ব্রাদার হিসেবে বলে সম্বোধন করেছে। এটিকেই আমাদের ইনডিরেক্ট সেন্টেন্সে দেখাতে হবে। ইন দিস ইনস্টেন্সেস, অর্থাৎ এমত অবস্থায়, স্টার্ট অফ দি ইনডিরেক্ট সেন্টেন্স বাই রাইটিং অ্যাড্রেসিং কিংবা অ্যাড্রেসিং দি অবজেক্ট অ্যাজ, এরপরে দ্য টাইটেল মেনশনড অর সাবজেক্টস টাইটেল মেনশনড। অর্থাৎ আমাদেরকে এরপরে যে কাজটি করতে হবে, আমরা ইউজুয়ালি যেরকম করে স্টার্ট করি, যে সাবজেক্ট লিখেই স্টার্ট করি, সেই কাজটি আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে শুরু করতে হবে অ্যাড্রেসিং অ্যাজ বলে, যেমন অ্যাড্রেসিং টমি অ্যাজ ব্রাদার। এখানে বলছি যে আমরা জোয়েল টমিকে যেহেতু ব্রাদার হিসেবে সম্বোধন করেছিল, এ কারণেই আমাদের প্রথমেই দেখিয়ে দিতে হবে যে অ্যাড্রেসিং টমি অ্যাজ ব্রাদার। চেঞ্জ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য রুলস প্রিভিয়াসলি মেনশনড। অর্থাৎ অ্যাড্রেসিং টমি অ্যাজ ব্রাদার, জোয়েল টোল্ড হিম টু লেট হিম গো। অর্থাৎ আমাদের যে চেঞ্জ আসবে, মেইন চেঞ্জ কিন্তু একটি অংশতেই, যে অ্যাড্রেসিং টমি অ্যাজ ব্রাদার, অর্থাৎ যেহেতু ডিরেক্টলি মেনশন করা রয়েছে এই কারণে আমরা প্রথমেই এটিকে নিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে বাকি যে আমরা রুল পড়েছিলাম গত ক্লাসে, সেই গত ক্লাসের রুল অনুযায়ী আমরা চেঞ্জ করেছি। জোয়েল টোল্ড হিম টু, অর্থাৎ সাবজেক্ট লিখেছি, টোল্ড লিখেছি, কিংবা রিকোয়েস্টেড আমরা এখানে লিখতে পারতাম যদি আমরা চাই। টু, অর্থাৎ প্রেপোজিশন লিখেছি আমরা অবজেক্টের পরে, এবং লেট হিম গো, লেট থেকে আমরা যে ভার্বটি আছে ভার্ব থেকে লেখা শুরু করে আমরা বাকি সেন্টেন্সটি বসিয়ে দিয়েছি, কোনো প্রকার চেঞ্জ করিনি। তো আসো এই রুল ফলো করে আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি। অ্যালেক্স সেড টু জন, লেট মি লিভ ফ্রেন্ড। এখানে সম্বোধন করছে অ্যালেক্স জনকে ফ্রেন্ড বলে। দ্বিতীয় সেন্টেন্স, স্যাম সেড টু জন, লেট আস হ্যাভ দ্য টাইম ব্রাদার। অর্থাৎ স্যাম এখানে জনকে ব্রাদার বলে সম্বোধন করছে। নোরা সেড টু রিটা, লেট আস টেক আ লিটল রেস্ট ক্যাপ্টেন। অর্থাৎ নোরা এখানে রিটাকে বলছে যে আমাদেরকে একটু রেস্ট দিতে দাও, এবং ক্যাপ্টেন হিসেবে সম্বোধন করছে। মীরা সেড টু জেক, প্লিজ লেট মি হ্যাভ মাই লাঞ্চ সান। অর্থাৎ এখানে মীরা জেককে সান বলে সম্বোধন করছে। তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, এই 5 মিনিটের মধ্যে তোমরা এই 5টি সেন্টেন্সের উত্তর লিখে ফেলো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আসো আমরা এবার সেন্টেন্সগুলির উত্তর দেখে ফেলি। তোমাদের সময় শেষ এবং আশা করছি তোমরা সকলেই সঠিকভাবে উত্তর দিতে পেরেছ, তা আমরা উত্তরগুলো আবার দেখে ফেলি কনফিউশন দূর করার জন্যে। অ্যালেক্স সেড টু জন, লেট মি লিভ ফ্রেন্ড। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, অ্যালেক্স রিকোয়েস্টেড জন টু লেট হিম লিভ। স্যাম সেড টু জন, লেট মি হ্যাভ দ্য টাইম ব্রাদার। অ্যাড্রেসিং জন অ্যাজ ব্রাদার, স্যাম রিকোয়েস্টেড হিম টু লেট হিম হ্যাভ দ্য টাইম। নোরা সেড টু রিটা, লেট মি টেক আ লিটল রেস্ট ক্যাপ্টেন। অ্যাড্রেসিং অ্যাজ ক্যাপ্টেন, নোরা রিকোয়েস্টেড রিটা টু লেট হার টেক আ লিটল রেস্ট। মীরা সেড টু জেক, প্লিজ লেট মি হ্যাভ মাই লাঞ্চ সান। অ্যাড্রেসিং অ্যাজ সান, মীরা রিকোয়েস্টেড জেক টু লেট হার হ্যাভ হার লাঞ্চ। এবং জ্যাক সেড টু এডাম, লেট মি গো প্যাল। অ্যাড্রেসিং অ্যাডাম অ্যাজ প্যাল, জ্যাক রিকোয়েস্টেড হিম টু লেট হিম গো। অর্থাৎ দেখতে পাচ্ছ যে রুলগুলো খুবই সহজ, এবং এই রুলগুলো ফলো করলেই তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে স্পেসিফিকভাবে কাউকে কোনো কিছু কোনো ওয়ার্ড দ্বারা সম্বোধন করে থাকলে এর উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে। তো আসো আমরা পরের রুলে চলে যাই।
If the reported speech starts with a let and is followed by an us, then instead of using advised, commanded, kimba requested, the words that you should use are proposed or suggested. Orthat, jodi interrogative, jodi imperative sentence se let the shuru hocche let er porei jodi us shobdoti thake, tahole amra requested kimba advised kimba commanded use korte parbo na. Boroncho amaderke je word guli use korte hobe sei word guli hocche proposed ebong suggested. The visitor said to the owner, let us discuss the fair. এখানে সেন্টেন্সই তোমরা দেখো, সেন্টেন্সই শুরু হচ্ছে কি দিয়ে? আস দিয়ে। লেট এর পরে আমরা যেই যেই অংশটি দেখতে পাচ্ছি, যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি, সেই ওয়ার্ডটি হচ্ছে আস। লেট আস ডিসকাস দ্য ফেয়ার। তো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব? রিপ্লেস দ্য সেড টু উইথ আইদার প্রপোজড অর সাজেস্টেড এন্ড দেন রাইট দ্য পারসন স্পোকেন টু। অর্থাৎ আমরা আস, আমরা যে সেড টু লিখলাম যে আছে, দ্য ভিজিটার সেড টু দি ওনার, এখানে আমরা সেট টুটি উঠিয়ে দিব এবং সেট টুর পরিবর্তে হয় প্রপোজড কিংবা সাজেস্টেড শব্দটি লিখব। এবং তারপরে আমরা যে পারসন স্পোকেন টু, অর্থাৎ যে অবজেক্ট রয়েছে রিপোর্টিং পার্টে, সেই অবজেক্টটি লিখব এবং কোনোটির মাঝখানে আমরা টু শব্দটি ব্যবহার করতে পারবো না। যেমন দ্য ভিজিটার সাজেস্টেড দি ওনার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে আমরা কোনো, আমরা যে চেঞ্জ করেছি সেই চেঞ্জটি কিন্তু খুবই সহজ। সেট টুর পরিবর্তে আমরা সরাসরি সাজেস্টেড লিখেছি, তোমরা এখানে প্রপোজডও লিখতে পারো। দেন রাইট দ্য রিপোর্টেড স্পিচ স্টার্টিং ফ্রম দ্য ভার্ব, হাউ এভার রাইট দ্যাট দে শুড ইফ দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ আ থার্ড পারসন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে যদি তোমাদের রিপোর্টিং স্পিচের যে অর্থাৎ প্রথম অংশের যদি সাবজেক্ট যদি থার্ড পারসন হয়ে থাকে, তাহলে তোমাদেরকে একটি এক্সট্রা কাজ করতে হবে, নতুবা তোমরা ভার্বের পরবর্তী অংশই লিখতে পারতে। যেমন দ্য ভিজিটার সাজেস্টেড দি ওনার দ্যাট দে শুড ডিসকাস দ্য ফেয়ার। এখন দ্য ভিজিটার যেহেতু থার্ড পারসন এখানে, এ কারণে আমরা দ্যাট দে শুড শব্দ ফ্রেজটি আমরা এক্সট্রা ইউজ করেছি। যদি এটি ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন হতো, তাহলে আমাদেরকে ওটা ইউজ করার কোনো প্রয়োজন ছিল না। দ্য ভিজিটার সাজেস্টেড দি ওনার দ্যাট দে শুড ডিসকাস দ্য ফেয়ার। অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমরা যদি আবার ব্রিফলি যদি রিক্যাপ করি, তাহলে যদি লেটের পরে আস থাকে, তাহলে আমরা প্রপোজড কিংবা সাজেস্টেড ইউজ করব রিকোয়েস্টেড অ্যাডভাইস এবং কমান্ডেডের পরিবর্তে। এবং আমরা যে কাজটি করবো সেড টুর পরিবর্তে সরাসরি রিকোয়েস্টেড না লিখে প্রপোজড কিংবা সাজেস্টেড লিখব। এবং তারপর যদি সাবজেক্টটি থার্ড পারসন হয়ে থাকে, তাহলে আমরা দ্যাট দে শুড যে ফ্রেজটি আছে সেই ফ্রেজটি ইউজ করব, নতুবা আমাদের সেন্টেন্সে বাকি যে অংশ আছে সেই অংশ একইভাবে বসিয়ে দিব। তো এই রুল ফলো করে আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি, আসো। তো দ্য ক্যাশিয়ার সেড টু দ্য কাস্টমার, লেট আস গো ওভার দ্য বিল। থার্ড পারসন এখানে দ্য ক্যাশিয়ার। দ্য ম্যান সেড টু হিজ সান, লেট আস সেলিব্রেট দিস ওকেশন। দ্য ম্যান এখানে আবারও থার্ড পারসন। রামি সেড টু নোরা, লেট আস গো আউট ফর আ ওয়াক। রামি এখানে থার্ড পারসন, কারণ এটি একটি নাম। Max said to Jones, let us complete our task together. অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক্স রয়েছে, ম্যাক্সও যেহেতু এটি একটি নাম, এ কারণে এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ আমাদের এখানে সাবজেক্ট আবারও থার্ড পারসন, অর্থাৎ চারটি সেন্টেন্সের ক্ষেত্রেই আমাদের সাবজেক্ট থার্ড পারসন। তো এই সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, তোমাদের সময় শেষ, আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছ। যাদের যাদের এখনও কনফিউশন আছে, সেই কনফিউশনগুলোই ক্লিয়ার করতে আমরা উত্তরগুলি দেখে নেই। দ্য ক্যাশিয়ার সেড টু দ্য কাস্টমার, লেট আস গো ওভার দ্য বিল। এখানে আমরা করেছি দ্য ক্যাশিয়ার সাজেস্টেড দ্য কাস্টমার দ্যাট দে শুড গো ওভার দ্য বিল। যেহেতু এখানে লেটের পরে আস শব্দটি ব্যবহার করা হয়েছে এবং দ্য ক্যাশিয়ার যেটি একটি থার্ড পারসন, সে কারণে আমরা লিখেছি যে দ্য ক্যাশিয়ার সাজেস্টেড দ্য কাস্টমার দ্যাট দে শুড গো ওভার দ্য বিল। দ্য ম্যান সেড টু হিজ সান, লেট আস সেলিব্রেট দিস ওকেশন। দ্য ম্যান সাজেস্টেড হিজ সান দ্যাট দে শুড সেলিব্রেট দ্যাট ওকেশন। রামি সেড টু নোরা, লেট আস গো আউট ফর আ ওয়াক। রামি প্রপোজ নোরা দ্যাট দে শুড গো আউট ফর আ ওয়াক। ম্যাক্স সেড টু জোন্স, লেট আস কমপ্লিট আওয়ার টাস্ক টুগেদার। দেখতেই পাচ্ছ
এখানে ম্যাক্স থার্ড পারসন এবং লেটার পরে আস রয়েছে ম্যাক্স সাজেস্টেড জোন্স দ্যাট দে শুড কমপ্লিট দেয়ার টাস্ক টুগেদার অর্থাৎ দেখতে পাচ্ছ যে শুধুমাত্র কি আমাদের রিপোর্টিং ভার্ব যেটা সেই রিপোর্টিং ভার্বে চেঞ্জ হচ্ছে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন হয়ে থাকে তাহলে আমাদের একটি এক্সট্রা ফ্রেজ যেটা হচ্ছে দ্যাট দে শুড এই ফ্রেজটি ব্যবহার করতে হয় নতুবা আমাদের কিন্তু আর কোনো চেঞ্জ আসছে না অর্থাৎ এটি চেঞ্জ করা খুবই সহজ আসো আমরা পরবর্তী রুলে চলে যাই হাউএভার আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ডিসকাশনেই আছি হাউএভার ইফ আ সেন্টেন্স উইচ বিগিনস উইথ আ লেট ডাজ নট ইন্ডিকেট এনি ফর্ম অফ প্রপোজাল অর সাজেশন দেন দ্য রিপোর্টিং ভার্ব ডাজ নট চেঞ্জ অর্থাৎ সেড যে আমরা সেড টু বা টোল যে রিকোয়েস্টেড কিংবা প্রপোজ কিংবা সাজেস্টেড কিংবা কমান্ডেডে হয় সেটি কোন চেঞ্জ হবে না যদি লেটের পরবর্তীতে যে অংশ থাকে সেই অংশটি দ্বারা কোনো প্রকার রিকোয়েস্ট কিংবা অর্ডার কিংবা কমান্ড জারি না করা হয় ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইউজিং দ্য ফলোয়িং রুলস যেমন সামাইল সেড টু বনম লেট হিম ব্রিথ হিস লাস্ট এখানে দেখতে পাচ্ছ এটি কোনো অর্ডার নয় এটি কোনো রিকোয়েস্ট নয় এটি দ্বারা আসলে এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো অর্ডার কিংবা রিকোয়েস্ট বোঝানো হচ্ছে না এই ক্ষেত্রে আমরা যে চেঞ্জটি করব সেই চেঞ্জটি এরকম ইনস্টেড অফ চেঞ্জিং এ রিপোর্টিং ভার্ব ইউজিং স্পেসিফিক ওয়ার্ডস চেঞ্জ ইট ইন্টু আ সেড অর টোল্ড রিপ্লেস দি এম উইথ দ্যাট অর্থাৎ এখানে যে কমাটি থাকবে সেই আমরা এরপরে সেড এবং টোল্ড এর পর আমরা একটি দ্যাট লিখব অর্থাৎ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলের মতনই আমাদেরকে এটা অনেকটা চেঞ্জ করতে হবে এরপরে নাও রাইট দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ অ্যান্ড ফলো ইট আপ উইথ আ মাইট এরপরে আমরা যে কাজটি করব দেখো সামাইল টোল্ড টু বনহাম লেট হিম ব্রিথ হিজ লাস্ট এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে লেটের পরবর্তী যে অবজেক্ট রয়েছে সেটি কিন্তু আসলে সাবজেক্ট হিসেবেই কাজ করছে এই সেন্টেন্সে ওই যে সাবজেক্টটি ফর্মটি আমরা লিখব যে হিমকে আমরা হিতে পরিণত করছি অর্থাৎ অবজেক্টিভ কেসকে সাবজেক্টে আমরা পরিণত করছি সামাইল টোল্ড বনহাম দ্যাট হিমকে হিতে পরিবর্তন করেছি এবং তারপরে আমরা যে ভার্ব এক্সট্রা একটি অক্সিলারি ভার্ব অ্যাড করব সেই ভার্বটি হচ্ছে মাইট এরপরে ফিনিশ দ্য সেন্টেন্স বাই রাইটিং দ্য পার্টস অফ দ্য ডিরেক্ট সেন্টেন্স স্টার্টিং ফ্রম দ্য মেইন ভার্ব অর্থাৎ এখানে মেইন ভার্বটি দেখো ব্রিথ ব্রিথ শব্দটি মেইন ভার্ব এবং এই এই অংশ থেকে বাকিটুকু অংশ লেখার মাধ্যমেই আমরা আমাদের ইনডিরেক্ট সেন্টেন্সটি লেখা শেষ করব সামাইল সেড টু বনম লেট হিম ব্রিথ হিজ লাস্ট সামাইল টোল্ড বনম দ্যাট হি মাইট ব্রিথ হিজ লাস্ট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছুটা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল ফলো করে কিন্তু চেঞ্জ করা হয়েছে এখন আমরা চলে এসেছি অপারেটিভ সেন্টেন্সের রুলসে অপারেটিভ সেন্টেন্সের কিন্তু খুবই কম পরিবর্তন রয়েছে তাও যেই পরিবর্তনগুলি রয়েছে আমরা দেখে ফেলি দের আর ভেরি লিটল চেঞ্জেস টু বি মেড ওয়েন চেঞ্জিং আ ডিরেক্ট অপারেটিভ সেন্টেন্স ইন্টু অ্যান ইনডিরেক্ট ওয়ান অর্থাৎ অপারেটিভ সেন্টেন্সে খুবই কম চেঞ্জ হয়ে থাকে হোয়াট ইজ নিডেড টু বি কেপ্ট ইন মাইন্ড পার্টিকুলারলি ফর দিস ওয়ান ইজ দি ডিস্টিংশন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দি অবজেক্টস অর্থাৎ এখানে আমাদেরকে যদিও খুব একটা বেশি চেঞ্জ করতে হচ্ছে না কিন্তু সাবজেক্টস এবং অবজেক্টসের যে আলাদা ব্যাপারটা আলাদা করার ব্যাপারটা এটার প্রতি আমাদের বিশেষভাবে জোর দিতে হবে যেমন পল সেড টু লেনি মে ইউ উইন দ্য ফাইনাল গেম অর্থাৎ পল লেনিকে বলেছে যে যেন তুমি ফাইনাল গেমটি জিতো এখানে ইউ দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে এখানে ইউ দ্বারা কেন নির্দেশ করা হচ্ছে লেনিকে আচ্ছা তো নাও বেসড অন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব ইন্টু আইদার উইশড প্রেড কার্সড বা এটা আসলে সেন্টেন্সের মুডের উপর ডিপেন্ড করবে যদি কাউকে অভিশাপ দেওয়া হয় তাহলে কার্সেড হবে যদি কারোর জন্য প্রার্থনা করা হয় তাহলে এটা প্রেড হবে যদি কারোর জন্য কোনো ইচ্ছা করা হয় তাহলে উইশড হবে অ্যান্ড ইমিডিয়েটলি ফলো আপ উইথ দ্য উইথ অ্যান্ড উইথ আ দ্যাট এবং ওই আমরা রিপোর্টিং ভার্বটি চেঞ্জ করার পরবর্তীতেই আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে দ্যাট লিখে ফেলব অর্থাৎ পল প্রেড দ্যাট এরপর ডিপেন্ডিং অন দ্য রিলেশন বিটুইন দি অবজেক্ট অফ দ্য রিপোর্টিং স্পিচ অ্যান্ড দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ রাইট দ্য কারেক্ট সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ অ্যান্ড ফলো ইট আপ উইথ আ মাইট এখানে পল প্রেড দ্যাট লেনি মাইট স্টার্টিং ফ্রম দ্য মেইন ভার্ব অফ দ্য ডিরেক্ট সেন্টেন্স রাইট দ্য রেস্ট অফ দ্য পার্টস অ্যাকর্ডিং টু দ্য বেসিক রুলস অর্থাৎ আমরা যে কাজটি করেছি দেখছো পল প্রেড দ্যাট লেনি মাইট এরপরে আমরা এখানে যে ডিরেক্ট ভার্বটি দেখতে পাচ্ছ ডিরেক্ট সেন্টেন্সে সেটি হচ্ছে ডিরেক্ট সেন্টেন্সের যে মেইন ভার্ব সেটি হচ্ছে উইন এরপর উইনের পরবর্তী অংশগুলি আমরা লিখব কিন্তু
ন্যারেশনের যে চেঞ্জগুলি হয় সেই চেঞ্জগুলি ফলো করে। পল প্রেড দ্যাট আই মাইট উইন দ্য ফাইনাল গেম, পল প্রেড দ্যাট লেনি মাইট উইন দ্য ফাইনাল গেম। এখানে মাইটের পরে উইন বসানো হয়েছে, কেননা মাইট একটি মোডাল অক্সিলারি এবং মোডাল অক্সিলারি পরবর্তীতে সবসময়ই ভার্বের ইনফিনিটিভ ফর্মটি বসে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অপারেটিভ সেন্টেন্সে খুব কম চেঞ্জ করা হয়, কিন্তু আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের যে ডিফারেন্সটি রয়েছে সেই ডিফারেন্সের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আসো এই এক্সারসাইজ, এই রুল ফলো করে আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি। দ্য টিচার সেড টু মি, মে ইউ গেট সাকসেস ইন লাইফ, মাই ফ্রেন্ড সেড, মে গড হেল্প ইউ, আই সেড টু হার, ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, দ্য সাবজেক্ট সেড, লং লিভ দ্য কিং, পিপল সেড, গড সেভ দ্য নেশন। অর্থাৎ এখানে পাঁচটি সেন্টেন্স দেখতে পাচ্ছ, পাঁচটি সেন্টেন্সই ডিরেক্ট আছে এবং অপারেটিভ সেন্টেন্স। আমরা এই পাঁচটি সেন্টেন্সকে আমরা ইনডিরেক্টে নিয়ে যাব, এবং তার জন্যে তোমাদের সময় দেওয়া হচ্ছে 5 মিনিট, তোমরা ঝটপট এই উত্তরগুলো লিখে ফেলো। তো স্টুডেন্টস, তোমাদের সময় শেষ, এখন আমরা যে কাজটি করব আমরা কিছু কনফিউশন দূর করার জন্য উত্তরগুলো দেখে ফেলবো। টিচার সেড টু মি, মে ইউ গেট সাকসেস ইন লাইফ, টিচার উইশ দ্যাট আই মাইট গেট সাকসেস ইন লাইফ, মাই ফ্রেন্ড সেড, মে গড হেল্প ইউ, মাই ফ্রেন্ড দ্যাট গড মাইট হেল্প মি, আই সেড টু হার, ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, আই উইশ হার দ্যাট শি মাইট বি হ্যাপি ইন হার লাইফ, দ্য সাবজেক্ট সেড, লং লিভ দ্য কিং, দ্য সাবজেক্ট প্রেড দ্যাট দ্য কিং মাইট লিভ লং। এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট এবং অবজেক্ট, এবং শুধুমাত্র রিপোর্টিং সাবজেক্ট কিংবা রিপোর্টিং অবজেক্ট না, বরঞ্চ রিপোর্টেড স্পিচে যে সাবজেক্ট এবং অবজেক্ট আছে তাদের প্রতিও আমাদের খুব ভালোভাবে নজর রাখতে হবে। পিপল সেড, গড সেভ দ্য নেশন, পিপল প্রেড দ্যাট গড মাইট সেভ দ্য নেশন। অর্থাৎ আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে শুধুমাত্র অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ডিপেন্ডিং অন দ্য ইমোশন বিং এক্সপ্রেস থ্রু দি এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ আমরা সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিংয়ের শেষ স্টেপে চলে এসেছি, যেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ডিপেন্ডিং অন দ্য ইমোশন বিং এক্সপ্রেস থ্রু দি এক্সক্লামেটরি সেন্টেন্স, উই নিড টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব ইন টু এক্সক্লেমড উইথ জয় অর উইথ সরো অর উইথ গ্রিফ। অর্থাৎ যদি কোনো ভালো খবর থাকে তাহলে আমরা বলবো এক্সক্লেম উইথ জয়, যদি কোনো দুঃখের সংবাদ থাকে তাহলে আমরা বলবো এক্সক্লেম উইথ সরো কিংবা এক্সক্লেম উইথ গ্রিফ। Apart from that, we also need to notice whether the sentence contains an interjection or not. Interjection সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি যে interjection parts of speech এর শেষ অংশ বা শেষ part of speech, এবং এটি হচ্ছে সেই সকল শব্দ যে সকল শব্দ দ্বারা sudden emotion অর্থাৎ হঠাৎ করে আমাদের মনে যদি কোনো কোনো ইমোশন আসে সেটি ব্যবহার করতে আমরা যে সকল শব্দ ব্যবহার করে থাকি, যেমন ওহ আহ কিংবা হুরা কিংবা ইয়ে বা ইয়েস, এই ধরনের শব্দ হচ্ছে interjection, কেননা আমাদের সাডেন কোনো ইমোশন ওগুলো এক্সপ্রেস করি আমরা এই সকল শব্দ দ্বারা। যেমন মার্টিন সেড টু নোয়াম, হুরা উই ফাইনালি রিসিভড দ্য কপি, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স, কেননা আমরা দেখতে পাচ্ছি একটি ইন্টারজেকশন ব্যবহার করার পরে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, কিন্তু যেহেতু ইন্টারজেকশন ব্যবহারের পরে একটি এক্সক্লেমেশন মার্ক রয়েছে এই কারণে এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। নোটিস দ্য মুড অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ মুড সেন্টেন্সটির মুড কেমন, সেন্টেন্সটির মুড আমাদেরকে বুঝতে হবে। ইট ক্যান বি আন্ডারস্টুড দ্যাট দ্য স্পিকার ইজ টকিং ইন আ মুড উইচ ইজ রাদার পজিটিভ, অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যেহেতু সে বলছে হুররে, অর্থাৎ এর দ্বারা বুঝতে পারছি যে স্পিকারের যে মুডটি অত্যন্ত পজিটিভ। অ্যাজ সাচ রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব উইথ এক্সক্লেমড উইথ জয়, যেহেতু আমরা এখানে একটি খুশির কথা বলছি এ কারণে আমরা রিপোর্টিং ভার্ব যেটি রয়েছে যে সেডকে আমরা এক্সক্লেমড উইথ জয়। মনে রাখবে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেই রিপোর্টেড আমরা যে ডিরেক্ট স্পিচে যখন রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব সেটা আমরা করব এক্সক্লেমড উইথ দ্বারা, এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লেমড উইথ। রিপ্লেস দ্য কমা উইথ আ দ্যাট অ্যান্ড রাইট দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ, চেঞ্জ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য জেনারেল রুলস, অর্থাৎ আমরা যে হচ্ছে সাবজেক্ট যে আছে সাবজেক্টকে আমরা রিপোর্টিং স্পিচে ঠিকভাবে চেঞ্জ করব, এবং জেনারেল রুল যে আছে ন্যারেশনে সেই রুলগুলো ফলো করে বাকি চেঞ্জগুলো করব। যেমন মার্টিন এক্সক্লেমড উইথ জয় টু নোলান দ্যাট দে হ্যাড ফাইনালি রিসিভড দ্য কপি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিছু রুল ফলো করেছি
এই যে মার্টিন এক্সক্লেমড উইথ জয় অর্থাৎ এক্সক্লেমের রুল ফলো করেছি এবং তারপর আমরা করেছি নোনা টু নোলান অর্থাৎ এখানে টু লিখেছি আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভের যে সকল রিপোর্টিং ভার্বের যে সকল ফর্ম চেঞ্জ হয় তারপরে আমরা টু বসাই না কিন্তু এক্সক্লেমড উইথ এর পরে যদি কোনো প্রকার অবজেক্ট থাকে তাহলে আমরা সেই ইমোশনটি লেখার পর টু বসাবো মার্টিন এক্সক্লেমড উইথ জয় কিংবা উইথ সরো কিংবা উইথ গ্রিফ এগুলো লেখার পরে আমরা টু বসিয়ে তারপরে আমরা পার্সন স্পোকেন টু অর্থাৎ অবজেক্টটি লিখছি দ্যাট দে হ্যাড ফাইনালি রিসিভড দ্য কপি অর্থাৎ এটি খুবই সহজ তো স্টুডেন্টস আজকের মতন আমাদের ডিসকাশন একাডেমিক ডিসকাশন শেষ অর্থাৎ আমরা ন্যারেশনের যে সেন্টেন্সেস যে মিনিং আছে অ্যাকর্ডিং টু মিনিং যে পাঁচ ধরনের সেন্টেন্স থাকে সেই সকল সেন্টেন্সের রুল আমরা জেনে ফেললাম আমাদের ন্যারেশন শেষ করতে আর মাত্র একটি ক্লাসই লাগবে এবং সেই একটি ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনের যে সকল চেঞ্জগুলো হয় সেই সকল চেঞ্জগুলো খুব সহজভাবে দেখে ফেলবো এবং আশা করছি ওই ক্লাস করার পরেই তোমরা যে কোনো ন্যারেশনের কোয়েশ্চেন সঠিকভাবে আনসার করতে পারবে তো স্টুডেন্টস থ্যাংক ইউ ভেরি মাচ এবং প্রত্যেক ক্লাসের মতনই আমরা আজকের ক্লাসেও যেটি করব সেটি হচ্ছে একাডেমিক পার্ট ব্যতীত আমরা নীতিবিধানের কিছু ব্যাপারে আলোচনা করে থাকি তো আজকে আমাদের নীতিবিধানের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে আস্থা বা ট্রাস্ট এখন আস্থা কি আস্থা হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস অর্থাৎ আমি কোনো কাজ করতে পারবো কি না এই যে একটা সন্দেহ থাকে যে আমি করতে পারবো কি করতে পারবো না এই সন্দেহটা না থেকে বরঞ্চ যে আত্মবিশ্বাস থাকা যে হ্যাঁ আমি এটা করতেই পারবো সেটির নামই হলো আস্থা আমাদের সকলের মনে আস্থা রাখা উচিত কেননা আস্থা যদি আমাদের নিজের উপর না থাকে তাহলে আমরা কোনো কঠিন কাজ করতে পিছপা হয়ে যেতে পারি এখন কোনো কঠিন কাজে যদি আমাদের সাফল্য বয়ে আসে সেই কাজে যদি আমরা পিছপা হয়ে যাই তাহলে আমাদের জন্য কখনো কোনো দিন সাফল্য আসবে না এই জন্য আমাদের উচিত সকলেরই নিজেদের মনের মধ্যে নিজেদের প্রতি অত্যন্ত দৃঢ় আস্থা গড়ে তোলার যাতে আমরা নিজেদের মধ্যে যে আত্মবিশ্বাস এটিকে বাড়াতে পারি এবং আমরা কঠিন থেকে কঠিনতর যে চ্যালেঞ্জ থাকবে বা বাধা বিপত্তি থাকবে সেগুলোর মোকাবেলা করে সাফল্যের একটি নতুন ধারায় গিয়ে যেতে পারি তো স্টুডেন্টস আমাদের সময় একেবারেই শেষ এবং আশা করছি আজকে ন্যারেশনের ডিসকাশন এবং আজকে নীতিবিধানের শিক্ষণীয় বিষয়ে ডিসকাশন তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমাদের জন্য উপকারী হবে নেক্সট ক্লাসে আমরা ন্যারেশনের ডিসকাশন শেষ করে ফেলবো প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস দেখার মাধ্যমে তো সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো এবং আশা করছি যে আমরা নেক্সট ক্লাসে ন্যারেশনের ডিসকাশনের মাধ্যমে খুব ভালোভাবে ন্যারেশনের টোটাল যে আইডিয়া সেটি আয়ত্ত করতে পারবো সেই পর্যন্ত তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলাম তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান হ্যাভ আ গুড ডে অ্যান্ড গুড বাই